বাংলাদেশে দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের যুক্তরাষ্ট্রের সাধুবাদ। এবং সর্বশেষ জানাবো, চীন ভারত রেষারেষি বাড়ছে, সতর্ক দৃষ্টি রাখুন বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের যুক্তরাষ্ট্রের সাধুবাদ। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞা আরোপের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তা পোস্ট করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এক্সে তিনি লিখেছেন, বাংলাদেশি সাবেক জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য। আজকের এই পদক্ষেপ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে, আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্নিশ্চিত করে। মিলারের এই পোস্ট এক্সে শেয়ার করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতান্ত্রিক ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তিনি সেখানে জুড়ে দেয়া ক্যাপশনে লিখেছেন, আমরা বাংলাদেশিদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানাই, এবং যারা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তা করেন আমরা তাদের সাধুবাদ জানাই। এই বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেছেন, দুর্নীতিতে উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর। তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিবিরোধী প্রচেষ্টার সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031 ধারায় আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। চীন ভারত রেষারেষি বাড়ছে, সতর্ক দৃষ্টি রাখুন বাংলাদেশে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চীনের মধ্যে চলমান উত্তেজনা ও অচলাবস্থা কেবল চীন ভারত বিরোধী নয়, প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ককেও আলোচনা এনেছে। এবার চীনের সঙ্গে ভারতের এই সংঘাতের পর চারদিক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। অথচ আগে পাকিস্তান ব্যতীত অন্য প্রতিবেশী দেশগুলোর অকুণ্ঠ সমর্থন পেত ভারত। ভারতের জন্য আরও খারাপ বিষয় হলো, নেপালের পার্লামেন্ট ভারতের সাথে বিদ্যমান 3টি এলাকা সমেত 1টি সংশোধিত মানচিত্র অনুমোদনের জন্য এই সময়কে বেছে নিয়েছে। আর ওদিকে বাংলাদেশে চীনের কাছ থেকে চীনা বাজারে বাংলাদেশের 97% পণ্যের শুল্কমুক্ত প্রবেশের প্রস্তাব এসেছে, যা অনতিবিলম্বে কার্যকর হয়েছে। বেইজিংয়ের দেওয়া প্রস্তাবের যথার্থতা ও লাদাখের সাম্প্রতিক সংঘর্ষের দিকে মনোনিবেশ করার পরিবর্তে বাংলাদেশ বরং ব্যস্ত ছিল এই শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে কিভাবে প্রচারিত হচ্ছে তা নিয়ে। বিশেষ করে একটি প্রতিবেদন নিয়ে বেশি উচ্চবাচ্য হয়েছে, যেখানে চীনের সাথে বাংলাদেশের সাম্প্রতিক লেনদেনের বিষয়টি বর্ণনা করতে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, বেইজিং খয়রাতি দিয়ে বাংলাদেশের মন পেতে চাচ্ছে। জনরোষ, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের সমালোচনা পত্রিকাটিকে ক্ষমা চাইতে বাধ্য করে। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেন। ভারতের সেই দৈনিকের প্রতিবেদনটির বিরুদ্ধে জনগণের তীব্র প্রতিক্রিয়া আবারও প্রমাণ করে যে ভারতের সাথে সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের মধ্যে অস্বস্তির জিয়ে আছে। যদিও দুই দেশের সরকারি দাবি করে যে তাদের মধ্যকার সম্পর্ক এক সোনালী যুগে প্রবেশ করেছে,
বাংলাদেশের অনেকেই এই ধারণা পোষণ করেন যে সম্পর্কটি খুবই একপেশে এবং ভারতের দিকেই অনেক বেশি ঝোঁকা। গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত বাংলাদেশ সফরের আগেও এই রকম বৈরী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কোভিড-19 মহামারীর কারণে পরে ওই সফর বাতিল হয়। ভারতীয় গণমাধ্যমের সেই প্রতিবেদনের দিক থেকে মনোযোগ সরে গেলেও বাংলাদেশ ভারত সম্পর্ক এখনও আলোচনায় রয়ে গেছে। তবে তাতে নতুন মোড় যুক্ত হয়েছে, তা হলো চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। আগে যা একাডেমিক আলোচনার বিষয় ছিল, তা এখন গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। গত কয়েক মাস ধরে ভারতীয় গণমাধ্যম উদ্বেগ প্রকাশ করে চলেছে যে চীন ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে কাছে টানছে। তারা আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। নিঃসন্দেহে বাংলাদেশ চীন সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বাংলাদেশের যোগ দেওয়া সাবমেরিন কেনা, বাংলাদেশে চীনের $38 বিলিয়ন বিনিয়োগ, এরকম কিছু বিষয়ের কথা বলা যায়। পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি এমন সময়েই আসলো যখন চীন বাংলাদেশে সিস্টার সিটি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছে। এই পদক্ষেপগুলো এসেছে যখন চীন এই এক দশক ধরে দক্ষিণ এশিয়ায় প্রভাব বলয় প্রসারিত করতে এই অঞ্চলের দেশগুলোকে কাছে টানার চেষ্টা করে আসছে। বাংলাদেশ চীন সম্পর্ক, যা একসময় গুটিকত খাত বিশেষত প্রতিরক্ষা ক্রয়ে সীমাবদ্ধ ছিল, তা রূপান্তরিত হয়েছে। ভারতকে ছাড়িয়ে চীন এখন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। চীন বাংলাদেশ সম্পর্কের এই উন্নয়ন ভারতকে এতটাই ক্ষুব্ধ করেছিল যে 2018 সালের গোড়ার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করতে হয়েছিল যে এতে ভারতের দুশ্চিন্তার কিছু নেই। 2009 সালে হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তার সরকারের কট্টর সমর্থক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনী থেকে বোঝা যায়, 2008 সালে সেনা সমর্থিত সরকারের কাছ থেকে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে ভারত ভূমিকা রেখেছিল। একটি বহুল প্রচলিত ধারণা রয়েছে যে ভারতের সক্রিয় সমর্থন, বিশেষত ভারতীয় পররাষ্ট্র সচিবের 2013 সালে বাংলাদেশ সফর ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে 2014 সালের বিতর্কিত নির্বাচন আয়োজন করা কঠিন হতো। গত এক দশক ধরে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে। চীনের সাথে প্রতিযোগিতায় পড়ে ভারত বাংলাদেশ সরকারকে দুবার ক্রেডিট লাইন দেওয়ার মাধ্যমে তার অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছে। কিন্তু বেইজিং যা দিচ্ছে তার তুলনায় এটি খুবই নগণ্য। পাশাপাশি যে কোনো অর্থেই এই আর্থিক প্যাকেজগুলো এই দুই দেশের মধ্যে বিদ্যমান অত্যন্ত অসম রাজনৈতিক সম্পর্ককে আড়াল করতে যথেষ্ট ছিল না। যদিও বাংলাদেশ তার দিক থেকে বেশ ধৈর্য নিয়ে ভারতের চাহিদা পূরণ করেছে, ভারতীয় পণ্যের বিনামূল্যে ট্রানজিট দিয়েছে, বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, দেশে উপকূলীয় নজরদারি ব্যবস্থার জন্য রাডার স্থাপন করতে দিয়েছে, ফেনি নদী থেকে পানি প্রত্যাহারের অনুমতি দিয়েছে, কিন্তু বাংলাদেশের যৌক্তিক দাবিগুলোকে ভারত পাত্তা দেয়নি। এছাড়া কিছু ভারতীয় রাজনৈতিক বাংলাদেশিদের অবজ্ঞার চোখে দেখেন। এই ভারসাম্যহীন সম্পর্ক পাশাপাশি অন্য প্রতিবেশীদের প্রতি ভারতের নীতি হয়তো এমন একটি ধারণা তৈরি করেছে যে ভারত বিশ্বাস করে বাংলাদেশ সবসময় নয়াদিল্লির প্রভাব বলয়ের মধ্যেই থাকবে। তাই চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এমন একটা সময়ে যখন চীন ভারত রেষারেষির তুঙ্গে উঠেছে এবং বেইজিং অপেক্ষাকৃত ছোট দেশগুলোর সাথে মৈত্রী গড়ার জন্য নানা পদক্ষেপ নিয়ে চলছে। ভারতের গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশের নীতি নিয়ে যে ক্রমবর্ধমান হারে সমালোচনা করছে, বাংলাদেশ ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছে, তা বস্তুত এই অসন্তুষ্টিরই বহিঃপ্রকাশ। তবে তাই বলে এটা ভাববার অবকাশ নেই যে বাংলাদেশের প্রতি চীনের এই আচরণ কোনো মহানুভবতা। ভারতের সাথে চীনের ভূ রাজনৈতিক লড়াই শুরু হয়েছে 2014 সালের পরপরই, পরের বছরগুলোতে এর তীব্রতা বেড়ে চলেছে। ভারত ও চীন উভয় দেশেই তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে তাদের পক্ষে রাখার চেষ্টা করে আসছে। ভারত যেখানে স্বল্পমেয়াদী ভাবনায় ভরপুর ও শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, চীন সেখানে সুদূর প্রসারী চাল চেলেছে এবং মনে হচ্ছে বেশ ভালোভাবে ঢুকে পড়েছে। যাই হোক, চীনের অর্থনৈতিক সামর্থ্য ও বিশাল বিশাল বিনিয়োগ চীনের ভূ রাজনৈতিক এজেন্ডার বাইরে নয়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্পষ্টত অনুপস্থিতি ও নিজের কাজের জন্য ভারতের উপর নির্ভরশীলতা আর এর সাথে প্রতিবেশীদের সাথে ভারতের চিড় ধরার সম্পর্ক এই অঞ্চলে প্রভাব বাড়াতে চীনের আগ্রাসী পদক্ষেপকে সুবিধা দিয়েছে।
কিন্তু ভারতীয় নীতি নির্ধারক ও তাদের বিদেশ নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কগুলো তাদের নিজেদের নীতি কৌশলের সীমাবদ্ধতা উপেক্ষা করে চীনের কৌশলের দিকে বেশি নজর দিচ্ছে। মনে হয় অতীতের ভুল থেকে শেখার কোনো তাড়না নেই। তবে ভারত অবশ্যই তার নিয়ন্ত্রণ থেকে পরীক্ষিত মিত্রকে বের হতে দেবে না। ভারত ও চীনের সাথে হাসিনা সরকারের ভারসাম্যমূলক আচরণকে অনেকে স্বাগত জানাচ্ছেন। অন্যরা হতবাক হয়েছেন যে তিনি কেন তার প্রধান সমর্থককে বিরক্ত করার ঝুঁকি নিচ্ছেন। এখন এই ব্যাখ্যাটি প্রচলিত যে চীনের সাথে বাংলাদেশের নতুন ঘনিষ্ঠতা অর্থনৈতিক বিকাশের প্রয়োজনে, বিশেষত অবকাঠামোগত উন্নয়নের জন্য। এই ব্যাখ্যার সারমর্ম হল, বাংলাদেশ ভারত সম্পর্ক হবে মূলত রাজনৈতিক, আর চীনের সাথে সম্পর্ক সীমাবদ্ধ থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে। এমন বিভাজন সম্ভব কিনা এবং হাসিনা সরকারের এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক বিবেচনায় কিনা, তাও প্রশ্ন সাপেক্ষ। ধাপে ধাপে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক বিবেচনাও আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।